নমস্কার, আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ অ্যান্ড ইনফোটেনমেন্ট, আর আমি সুমন। আমরা রয়েছি এখন নৈহাটি মিউনিসিপ্যালিটিতে। নৈহাটি মিউনিসিপ্যালিটিতে আজ রাখি বন্ধন উপলক্ষে একটি সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যায় এসেছি আমরা। তো এই কাজটি কার উদ্যোগে সেই মানুষটার কাছে পৌঁছে গেছি, অশোকবাবু। অশোকবাবু নৈহাটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। আমরা জাস্ট কয়েকটি প্রশ্ন করবো ওনাকে। নমস্কার অশোকবাবু, গুড ইভিনিং। আজকে আমরা কলকাতা থেকে আপনার এই অনুষ্ঠানটা শুনে দৌড়ে চলে এসেছি একটাই কারণে, এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা আপনি অর্গানাইজ করেছেন, এর পেছনে তো আপনার একটা সাংস্কৃতিক মনোভাব রয়েছে। আর এছাড়াও আর কী কী আমাদের জন্য নতুন অপেক্ষা করছে 15ই আগস্টে? শুনুন, 15ই আগস্টে তো 15ই আগস্ট অবশ্যই স্বাধীনতা দিবস পালন হবে। তার আগে একটা কথা বলি, বাংলা বা সারা ভারতবর্ষে মানে জাতীয় সংহতিকে বিপন্ন করার জন্য একটা দল, অর্থাৎ কেন্দ্রীয় সরকার বলাই ভালো, কেন্দ্রীয় সরকার যেভাবে একটা চক্রান্ত করছে, বাংলা তার ব্যতিক্রমে নেই। তাই স্বাভাবিকভাবে রবীন্দ্রনাথের রাখি বন্ধন, যে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধন, জাতীয় সংহতিকে রক্ষা করার বন্ধন, সেই বন্ধনটা 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা যেভাবে চলেছিল, সেটার ব্যতিক্রম না ঘটে এবছরও যুব কল্যাণ দপ্তরের নির্দেশে, মাননীয় মুখ্যমন্ত্রী সেই আদেশে আজকে আমরা নৈহাটিতে সারা বাংলায় পালিত হচ্ছে অবশ্য, কিন্তু নৈহাটিতে আমরা সেইভাবে পালন হচ্ছে। সারা ওয়ার্ডে 31টা ওয়ার্ড আমাদের দলের মহিলা কর্মী বলুন, আমাদের নিজেরা বলুন, বিধায়ক সকালবেলা ছিলেন এখানে, পার্থ ভৌমিক ছিলেন, এবং আমরা সেইভাবে পালিত করছি। আমরা একটা বার্তা, যে দলটা সারা ভারতবর্ষে জাতীয় সংহতিকে বিপন্ন করছে, যে দলটা যা মানে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে, যে দলটা দলিত এবং উচ্চবর্ণের বিভাজন তৈরি করছে, যে দলটা শিখ সাইকে বিভাজন তৈরি করছে, ভারতবর্ষ সে ভারতবর্ষ ছিল না। তো এই ভারতবর্ষ নতুন করে একটা ধর্মীয় বিভাজন বলুন, জাতীয় বিভাজন বলুন, সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে বলুন, একটা ক্ষমতা কেন্দ্রীভূত থাকতে চাইছে, সেই জায়গায় আমরা একটা বার্তা পৌঁছে দিয়ে যাই, বাংলা এ বাংলা কাজী নজরুলের বাংলা, এলা বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এ বাংলায় এত জাতীয় সংহতি তাড়াতাড়ি ভাঙা যাবে না যতদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তৃণমূল কংগ্রেস আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। অসংখ্য ধন্যবাদ। মানে হচ্ছে যে সাম্প্রদায়িক সমন্বয়কে বজায় রেখে সাম্প্রদায়িকভাবে সম্প্রীতিকে ধরে রাখাটাই হচ্ছে আমাদের কর্তব্য, তাই তো আপনি বলছেন? 100 বার সেটাই তো রবীন্দ্রনাথ শুরু করেছিল, সেই রবীন্দ্রনাথ আদর্শ নিয়ে তৃণমূল কংগ্রেস চলছে। সেটি সন্ধ্যা পাবো, 15ই আগস্ট সাংস্কৃতিক সন্ধ্যা পাবেন কিনা বলতে পারছি না, যেভাবে মানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় প্রতি বছর সেইভাবে। কারণ নৈহাটি মিউনিসিপ্যালিটি মানে আমরা একটা জিনিস জানি যে হ্যাঁ, এখানে কালচারাল দিকটাকে খুব ভালো করে অগ্রাধিকার দেওয়া হয়। দেখুন, এখানে কালচারাল মানুষ তো বিধায়ক, অবশ্যই আপনি খেলার মাঠে বিধায়ককে পাবেন, আপনি ক্রিকেটের মাঠে বিধায়ককে পাবেন, নাট্য সমন্বয় কমিটি করে নাটকের মঞ্চে বিধায়ককে পাবেন, আপনি ফুটবল খেলা শুরু হয়েছে, সেই ফুটবল খেলা আগামী 16 তারিখ ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবারের টিম খেলবে, এখানে মোহনবাগান মহানন্দ স্পোর্টিং খেলে গেছে, সবাই কারণ বিধায়ক রাজনৈতিক সমাজ মানে সাংস্কৃতিক সম্পূর্ণ, সেভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং নৈহাটি মিউনিসিপ্যালিটিকে অসংখ্য ধন্যবাদ একটা সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেওয়ার জন্য সকলকে, আমাকে, আপনাকে, সকলকে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বিশ্ব বাংলা নিউজ অ্যান্ড ইনফোটেনমেন্ট। ক্যামেরায় অর্ঘজিৎ দত্তর সাথে সুমন রায়, বিশ্ব বাংলা নিউজ অ্যান্ড ইনফোটেনমেন্ট, কলকাতা।